أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم. قرن أبنرا قرن أمشتي ياسين والقرآن الحكيم. إنك لمن المرسلين على صراط مستقيم. تنزيل العزيز الرحيم. آمنت بالله صدق الله العظيم. সূরা ইয়াসিন একেবারে এই সূরাটির নাম জানে না এমন কোন মুসলমান কি আছে? সবচাইতে তিনটি দুইটি সূরা একটি আয়াত যারা অন্তত ঈমানদার সামান্য পড়াশোনা করেছেন সবার কাছে পরিচিত, একটি হচ্ছে সূরা ইয়াসিন, একটি হচ্ছে সূরা আর রহমান, আর আয়াতটি হচ্ছে আয়াতুল কুরসি। চিল্লাই কোন ঠিক কি না? এই তিনটা সবার কাছে পরিচিত। তো এই সূরা ইয়াসিন এটি কোরআনে কারিমের 36 নম্বর সূরা, 114টির মধ্যে। এই সূরার মধ্যে রয়েছে 83টি আয়াত এবং 5টি রুকু, আর রয়েছে 60টি মুবিন। কয়টি মুবিন? 60টি মুবিন। এই মুবিন শব্দটাই রয়েছে 7 বার। এই সূরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনাদেরকে আমি ধৈর্যের সাথে শোনার জন্য অনুরোধ করব। আল্লাহ বলছেন, অনুবাদ, ইয়াসিন হরফে মুকাত্তাআত আল্লাহু আ'লামু বিমুরাদি, এর অর্থগুলি আল্লাহই ভালো জানেন। ওয়াল কুরআনিল হাকীম, ওয়াই কসমিয়া, শপথের জন্য আল্লাহ পাক ওয়া ব্যবহার করেছেন। বিজ্ঞানময় কোরআনের কসম, চিল্লাই গেল সুবহানাল্লাহ। ইন্নাকা লামিনাল মুরসালিন, আল্লাহ পাক বলেন, নিশ্চয় হে রাসূল, আপনি অবশ্যই রাসূলদের মধ্যে অন্তর্ভুক্ত, আপনি অবশ্যই একজন রাসূল। আলা সিরাতিম মুস্তাকিম, আপনি সঠিক পথের উপর সুপ্রতিষ্ঠিত। চিল্লাই করে আল্লাহু আকবার। নবীর সার্টিফিকেট কে দিচ্ছেন? আরে ভাই কথা কোনা কে? তাউজিলাল আজিজির রহিম, আর বিজ্ঞানময় কিতাব মহা পরাক্রমশালী আল্লাহ পাক অবতীর্ণ করেছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। এ হচ্ছে তেলাওয়াতকৃত আয়াতের সরল তরজমা। এবারে আমরা চলে যাব একটু ব্যাখ্যার বিশ্লেষণের দিকে, তাফসীরের দিকে আমরা চলে যাব ইনশাআল্লাহ। সূরাটির নামকরণ করা হয়েছে ইয়াসিন থেকে, এই দুটি অক্ষর থেকে, একটি ইয়া একটি সিন, ইয়াসিন, এটা থেকে নামকরণ করা হয়েছে। ইয়াসিন হরফে মুকাত্তাআত কোরআনে কারিমের 14টি সূরার শুরুতে এইরকম 29 রকম হরফ আছে, যেমন তহা, ইয়াসিন, কাফ, নুন, আলিফ লাম মিম, আলিফ লাম রা, কাফ হা আইন সিন, আছে না এগুলি? 14টি সূরার শুরুতে 29 রকম এরকম হরফে মুকাত্তাআত আছে। এগুলিকে সাংবাদিকদের ভাষায় বলা হয় শর্ট হ্যান্ড। আগে যারা সাংবাদিকতা করতেন তারা শর্ট হ্যান্ড শিখতেন, অর্থাৎ এমন কিছু আঁক, এমন কিছু লেখা, যেই আঁকের মাধ্যমে, যেই চিহ্নের মাধ্যমে সাংবাদিকেরা 10 মিনিটের কথা আগে তারা একটা লাইনের মাধ্যমে বুঝতেন। এখন মোবাইল চলে এসেছে, এখন ডাইরেক্টলি রেকর্ডিং হয়, এখন আর তেমন প্রয়োজন হয় না। বিশ্বনবী এই অক্ষরগুলি, বিচ্ছিন্ন অক্ষরগুলি অবতীর্ণের একটা প্রেক্ষাপট বলি কারো কারো মতে। বিশ্বনবী যখন রাতের বেলা
قرآن تلاوت করতেন তখন কাফেররা বলতো وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن আল্লাহ নবী মধুময় কণ্ঠে যখন তিনি কোরআন তেলাওয়াত করতেন কাফেররা বলতো মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে ওই কোরআন তোমরা শুনতে যেও না যদিও যাও সেখানে হট্টগোল গন্ডগোল করো চিল্লা পাল্লা করো বিভিন্ন ভাবে বাধা দাও যাতে মুহাম্মদ কোরআন পড়তে না পারে লোকেরা কোরআন শুনতে না পারে এই আয়াত থেকে বুঝে নেন আজকে বাংলাদেশের জমিনে বিভিন্ন জায়গায় কোরআনের মাহফিলের উপরে 144 ধারা জারি হয় কিনা হয় না ফেনীতে হয় না সোনাগাজীতে হয় না চিলেকন হয় তাহলে 1500 বছর আগে আল্লাহর কোরআনের মাহফিলে বাধা দিত কারা ঈমানদার না কাফের জোরে কোন কারা আজকেও যারা দেয় তারাও আবু জাহিল্লা উকবা সাহেবার আন্ডা আর ডিমা চিল্লায় কোন ঠিক কিনা বিশ্বনবী কোরআন তেলাওয়াত করতেছিল আর যখন তারা হট্টগোল গন্ডগোল করতেছিলেন তখন আল্লাহ পাক এই শর্টহ্যান এই হরফে মুকাত্তাআত বিচ্ছিন্ন অক্ষরগুলি নাজিল করা শুরু করলেন এবার আবু জাহেল বলল মুহাম্মদ এতদিন এতক্ষণ যা পড়েছে সবই তো আমরা বুঝলাম কিন্তু এখন কি সাংকেতিক চিহ্ন ব্যবহার করে তোয়াহা আইন সিন ইয়াসিন আলিফ লাম মিম এগুলো তো বুঝি না চলো আমরা এগুলো নিয়ে গবেষণা করি কোরআনে তারা গবেষণা করতে চলে গেল আর আল্লাহ নবীর কোরআন তেলাওয়াতের ময়দান নীরব শান্ত হয়ে গেল আল্লাহর কি হিকমত আমার ভাইয়েরা এবারে আসুন এই ইয়াসিন দ্বারা আল্লাহ পাক কি উদ্দেশ্য করেছেন আমরা তাফসীরের আলোকে কথা বলবো ইয়াসিন কেউ কেউ বলেছেন এটা হলো আল্লাহর নাম কার নাম আরো জোরে কোন আল্লাহর নাম আব্দুল ইবনে মাসউদ তিনি বলেছেন না এটা আল্লাহর নাম নয় আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহর যতগুলি নাম আছে সব নামের মধ্যে একটা প্রশংসনীয় শ্রেষ্ঠ নাম হলো ইয়াসিন এটা মুহাম্মদের নাম খুব ভালো করে বুঝেন এখানে ইয়াসিন আল্লাহর নবীর নাম আল্লাহ নবীর শ্রেষ্ঠ পাঁচটা নাম আছে জোরে কোন কয়টা নাম বিশ্বনবীর সর্বাধিক মর্যাদাপূর্ণ পাঁচটা নাম একটা নাম হলো আহমদ একটা নাম হলো মুহাম্মদ একটা নাম হলো মাহি একটা নাম হলো হাসিদ আর একটা নাম হলো আকিব আর মধুময় শ্রেষ্ঠতর নাম হলো ইয়াসিন কি নাম ইয়াসিন ইয়া দ্বারা সিন দ্বারা কি বোঝানো হলো সিন দ্বারা আল্লাহ পাক পাঁচটি জিনিস বুঝালেন বিশ্বনবী তাফসিরে কাবিরের ভিতরে ইমাম ফখরুদ্দিন আল রাজি তিনি সিনের তিনটি শব্দ বের করেছেন তিনটি মর্যাদাপূর্ণ বাক্য তিনি বলেছেন সিন দ্বারা সাইয়্যিদুল আলামিন সিন দ্বারা সাইয়্যিদুল আলামিন এটা আইন দিয়া আলম আলম মানে জাহান আলামিন মানে অনেকগুলি জাহান অনেকগুলি পৃথিবী যেই পৃথিবীতে আমরা আছি এইটা হলো একটা গ্রহ এইটা হলো একটা পৃথিবী এই পৃথিবীর বৈজ্ঞানিক তথ্য আমি কিছুক্ষণ পর দিব ইনশাআল্লাহ তবে সাইয়্যিদুল আলামিন মানে এরকম একটা জগৎ নয় আল্লাহ পাকের এরকম আরো 60টি জগৎ শুধু 60টি জগৎ নয় তাফসীরে কাশাফের ভিতরে আল্লাহ নবী বলেছেন আল্লাহ পাকের এই পৃথিবীর মত আরো 40,000 জগৎ মতান্তরে 80,000 জগৎ রয়েছে আরো জোরে গান সুবহানাল্লাহ সাইয়্যিদুল আলামিন এই পৃথিবীর জন্য বিশ্বনবী যেমন সাইয়্যিদ যেমন নেতা তেমন করে আল্লাহ পাকের ওই 60টি জগৎ 40,000 জগৎ 80,000 আলমের জন্য জগতের জন্য আল্লাহ নবী সেখানেও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সেখানেও তিনি নবী আমার ভাইয়েরা সিন দ্বারা ইমাম রাজি আরেকটা শব্দ উল্লেখ করেছেন সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া কে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন সন্দেহ আছে
سين دارب سيد المرسلين شاب رسول در نتا ابار سين دارب ولا هوئي سيد القونين رحمت للعالمين سردار القونين كملي ولا پیار نبي نو گو سلام بولن رحمت للعالمين سردار القونين كملي ولا پیار نبي نو گو سلام الله اكبر بشو نبي سيد القونين صاحب قابا او قوسين بشو نبي ওই যে আপনার বাইতুল মামুরেরও ইমাম বাইতুল্লাহরও ইমাম মসজিদে নববীরও ইমাম চিল্লায় গেল আল্লাহু আকবার আমার বন্ধুগণ আবার সিন দ্বারা পঞ্চম নম্বরে ইমাম রাজি বুঝালেন সাইয়েদুল বাশার সাইয়েদুল বাশার মানে কি আপনার বাড়ির আবুল বাশার নাকি বাশার মানে মানুষ বাশার মানে কি মানুষ সাইয়েদুল বাশার মানে সব মানুষের নেতা সব মানুষের কে সব মানুষের কি নেতা আমার ভাইরা বিশ্বনবীর মত এমন একজন নেতা এই পৃথিবীতে আদৌ এসেছেন কিনা যিনি দলমত নির্বিশেষে সবার মাঝে সমতার বিচার করতে পারে নিজের দল বুঝেন না বিরোধী দল বুঝেন না নিজের দলের পক্ষে এক বিচার বিরোধী দলের পক্ষে আরেক বিচার এইরকম নেতা এই দেশে আছে নাকি নাই আরে বিয়ে কথা করা শুনে নাই বিশ্বনবীর কাছে ইহুদি এলো মুসলমান এলো বিচার নিয়া রহমাতুল আলামিন ইহুদি আর মুসলমানের সব কথা শুনেই নিজের দলের দিকে তাকালেন না বিশ্বনবী ইনসাফ ভিত্তিক রায় দিয়া দিলেন ইহুদির দিকে জনগণ সুবহানাল্লাহ আমার ভাইরা তিনি হচ্ছেন সাইয়েদুল বাশার তিনি হচ্ছেন মানুষের নেতা আজ এই পৃথিবীতেই বিশ্বনবীর মতন নেতাও নাই নবীর আদলে গড়া আবু বকর ওমর উসমান আলীর মতন নেতার গন্ধ নাই ঠিক কিনা কর নেতার মতন নেতা যখন পাই না কোথাও খোঁজে কাঁদি শুধু কাঁদি মোরা দু চোখ বুঝে তখন আমার মনে পড়ে সোনার মদিনা রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা চিল্লাই গেল আল্লাহু আকবার সবাই বলেন রসুল আমার ভালোবাসা পারেন না রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো রাশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা চিল্লাই গেল আল্লাহু আকবার আমার ভাইরা এরপরে আসেন আল্লাহ পাক তিনি ইয়াসিন দ্বারা কি বুঝালেন ইয়াসিন সূরাটি নাজিল হওয়ার সময় কখন বিশ্বনবীকে আল্লাহ পাক তিনি যখন নবুয়ত দিলেন নবুয়ত পাওয়ার আর মক্কা থেকে হিজরত করার মাঝামাঝি সময় আল্লাহ পাক এই সূরাটি নবুয়ত লাভের মধ্যবর্তী সময় আল্লাহ পাক এই সূরাটি নাজিল করেছেন এই সূরার অনেকগুলি ফজিলত রয়েছে বিশ্বনবী বলেছেন মৃত ব্যক্তি যে ব্যক্তি মরে যাচ্ছে মৌতের যন্ত্রণা শুরু হয়ে গেল আজরাইল প্রায় মাথার কাছাকাছি এমন সময় কেউ যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে তার পাশে বসে আল্লাহ রাব্বুল আলামিন ওই মৃত ব্যক্তির মৌতের যন্ত্রণা অর্ধেকটা কমাইয়া দেয় তাফসিরে রুহুল মানির ভিতরে এসেছে তাফসিরে রুহুল মানির ভিতরে এসেছে যেই ব্যক্তি এই সূরা ইয়াসিন পড়বে এই সূরা ইয়াসিন এমন একটা সূরা যে পড়বে নিয়মিত তেলাওয়াত করবে আল্লাহ পাক ওই যুবক ওই যুবতী ওই মুসলমান নর ওই মুসলমান নারীর মনে যত নেক মাকাসুদ আছে যত নেক আশা আছে এই সূরা তেলাওয়াত করার কারণে আল্লাহ পাক তার মনের নেক আশাগুলি পূরণ করে দিবে হযরতি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিশ্বনবী বলেছেন
প্রতিটি জিনিসের কলব আছে কি আছে কলব আছে রূহ আছে জীবন আছে তেমনি করে ইয়াসিন কলবুল কোরআন সূরা ইয়াসিন হচ্ছে কোরআনের কলব কোরআনের রূহ কোরআনের জীবন কোরআনের প্রাণ আমার ভাইয়েরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন যারা সূরা ইয়াসিন তেলাওয়াত করবে নিয়মিত এবং সূরা ইয়াসিনে যা বলা হচ্ছে তা যদি অর্থ জেনে ভালোভাবে বুঝে বাস্তব জীবনে আমল করে তাহলে তার জন্য আল্লাহর পক্ষ থেকে 10টা বরকত হবে কয়টা বরকত কয়টা বরকত ভালো করে মুখস্থ করবে মনে না থাকলে কাগজে কলমে লিখবে সব জায়গায় এগুলি পাবেন না এক নাম্বার বরকত হচ্ছে যেই ব্যক্তি সূরা ইয়াসিন নিয়মিত তেলাওয়াত করবেন এবং তার উপর আমল করবেন তার যত খোদা থাকুক তার খোদা আল্লাহ দূর করে দিবে সুবহানাল্লাহ বলবেন না দুই নম্বরে যদি আপনি তৃষ্ণার্ত হন আশেপাশে কোথাও যদি পানি না থাকে সকালবেলা যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে ঘর থেকে বের হয়ে যান ওই তৃষ্ণার্তের সময় যখন পানি নাই তখন আল্লাহর কুদরতে আপনার তৃষ্ণা আমার আল্লাহ নিবারণ করে দিবে তিন নম্বরে আপনার পোশাক নাই পোশাক কেনার টাকা নাই অর্থ নাই আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি সূরা ইয়াসিন তেলাওয়াত করবে তার উপরে আমল করবে আল্লাহ পাক তার পরিধেয় বস্ত্রের ব্যবস্থা করে দিবেন চার নম্বরে অনেক যুবক আছে অনেক যুবতী বোন আছে ছেলেও উপযুক্ত মেয়ে পায় না মেয়ে উপযুক্ত বর পায় না জোরেগণ ঠিক কিনা মেয়ে নামাজি মেয়ে পর্দাশী ছেলে আসে ছেলের হাতে মদের বোতল ছেলের মুখ থেকে কয় মদের গন্ধ আসে না এরকম অনেক অসহায় ফ্যামিলি আছে কন্যাকে ভালো করে পড়াশোনা করিয়েছে একটা ছেলের প্রস্তাব এলো ফেনী শহরের টেরর হ্যাঁ ফেনী শহরের বড় সন্ত্রাসী লোক এই ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়া হয় না আবার দেখা গেল ভদ্র ছেলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ছোট টাকলের উপরে প্যান্ট পরে মানুষকে দেখলে অমায়িক ব্যবহার করে কিন্তু তার জন্য একটা মেয়ে পাওয়া গেছে যে মেয়ে ফেনী শহরের বড় বড় মার্কেটে চুলগুলো ছাইরা দিয়া কালো চশমা কপালে চোখে না পড়ে মাথার উপরে পড়ে আসলে এরকম অর্থাৎ ছেলে অনুযায়ী মেয়ে মিলে না মেয়ে অনুযায়ী ছেলে মিলে না ঠিক মতো বিয়ে হচ্ছে না বিয়েতে বিলম্ব হচ্ছে আল্লাহ নবী বলেছেন যেই নারী যেই পুরুষ যেই ছেলে যে মেয়ে যে যুবক যে যুবতী সূরা ইয়াসিন তেলাওয়াত করবে আর এর উপর আমল করবে আল্লাহ পাক তাদের জন্য দ্রুত বিয়ের ব্যবস্থাটা করে দেন আমার ভাইরা এরপর বিশ্ব নবী বলেছেন যে ব্যক্তি সূরা ইয়াসিন তেলাওয়াত করবে এবং আমল করবে আল্লাহ পাক তার জীবন থেকে সকল ভয় এবং বিপদগুলিকে দূর করে দেন ছয় নম্বরে যদিও কোনো অসহায় মানুষ বিপদে পড়ে যে কোনো মার ফেসে পড়ে কারারুদ্ধ হয়ে যান গ্রেপ্তার হয়ে যান আল্লাহ নবী বলেছেন সূরা ইয়াসিন তেলাওয়াতের বদলে আল্লাহ পাক ওই মানুষটাকে অসহায় মানুষকে কারাগার থেকে মুক্ত করে দেন আমার কথা না নবীর কথা হযরত আলী বিশ্ব নবী থেকে বয়ান করছেন সূরা ইয়াসিনের ফজিলত এরপর আট নম্বরে যেই ব্যক্তি সূরা ইয়াসিন তেলাওয়াত করবে আমল করবে আল্লাহ পাক কঠিন রোগাক্রান্ত ব্যক্তিকেও তার রোগ থেকে মুক্ত করে দেন দশ নম্বরে যেই ব্যক্তি সূরা ইয়াসিন নিয়মিত তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তার হারানো জিনিসকে ফিরাইয়া দেন মা বোনেরা অনেক সময় নাকের ফুল কানের দুল হাতের বালা গলার মালা অনেক সময় হারিয়ে যায় যেরকম ঠিক কিনা মা বোনদের উদ্দেশ্যে বলছি মা বোনেরা কান খুলে শুনুন যদি এমন কোনো জিনিস আপনার হারিয়ে যায় মূল্যবান জিনিস হারিয়ে যায় অজু করেন দুই রেখাত নফল নামাজ পড়েন সূরা ইয়াসিন কষ্ট করে একটু তেলাওয়াত করেন এবার আপনি বের হয়ে যান আমি জাবিরি বলে গেলাম বিশ্ব নবীর হাদিস অনুযায়ী হারানো জিনিসকে ফিরাইয়া দিবেন কে ফিরাইয়া দিবেন আল্লাহ ফিরাইয়া দিবেন সুতরাং এই সূরা ইয়াসিনে বরকত আছে নাকি নাই
দশটি বরকত বলেছি আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দেয় বলে আমিন এই সূরা ইয়াসিনের মূল বক্তব্য কি মূল বক্তব্য তিনটা কয়টা এই সূরার ভিতরে আল্লাহ পাক তার তাওহীদকে প্রতিষ্ঠা করেছেন তার একত্ববাদের বিশদ বর্ণনা দিয়েছেন এই সূরার ভিতরে আল্লাহ পাক নবুয়ত এবং রিসালাতের বিশদ বর্ণনা দিলেন এই সূরার ভিতরে আল্লাহ পাক পরকালের ভয় মানুষের কলজার মধ্যে ঢুকাইয়া দিলেন যেমন সূরা ইয়াসিনের আয়াত দেখেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আল্লাহ পাক বলেন সেদিন আল্লাহর দরবারে যখন মানুষ দাঁড়িয়ে যাবে কোন অবস্থায় জামা কাপড় গায়ে দিয়া নাকি না ল্যাংটা অবস্থায় নারী এবং পুরুষ সবাই যখন দাঁড়িয়ে যাবে আল্লাহ পাক যখন প্রশ্ন করবে ও অলিপুরের আব্দুল করিম উমুকের হাঁস চুরি করেছো কিনা উমুকের মেয়েকে কোনো টর্চার করেছো কিনা জেনা করেছো কিনা উমুকের বুকে পিস্তল ঠেকাইছো কিনা তখন আপনি বাঁচার জন্য বলবেন না না আল্লাহ আমি এসব কাম করি নাই তখন আল্লাহ পাক বলবেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম আল্লাহ মুখের মধ্যে তালা মেরে দিবেন মুখে কোনো কথা বলতে পারবে না এবার হাত দিয়ে কেনা টিগার চেপেছেন এই আঙ্গুল কথা বলবে মন দিয়ে কি চিন্তা করেছেন মন কথা বলবে চোখ দিয়ে কার দিকে খারাপ দৃষ্টিতে তাকিয়েছিলেন আপনার চোখ তখন কথা বলবে পাও দিয়ে কার জিনিসের উপর অন্যায়ভাবে হেঁটেছেন পাও দিয়ে চুরি করার জন্য গিয়েছেন অথবা পাও দিয়ে হেঁটে মসজিদে গিয়েছেন পাও দিয়ে হেঁটে মা পিলে এসেছেন আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলির জবান খুলে যাবে সবগুলি আপনার পক্ষে বিপক্ষে আল্লাহ দরবারে সাক্ষী দিয়া দিবে কোন সুবহানাল্লাহ এ কথা হলে বিশ্বাস হয় না মনে সবাই হয় এ কথাটা কার আরো জোরে কোন কার আমি মোল্লার না আল্লাহ সুতরাং আল্লাহ পাক তুমি আমাদেরকে পরকালের প্রতি ঈমান বাড়াইয়া দাও জোরে কোন আমিন আমার ভাইয়েরা এবারে আসুন আল্লাহ পাক সূরা ইয়াসিনের শেষ ফজিলতটুকু বলে দেই আল্লাহ পাক যেই বান্দা আল্লাহর যে বান্দা নিয়মিত সূরা ইয়াসিন তেলাওয়াত করবে তার উপর আমল করবে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক ওই ব্যক্তির ফয়সালাটা যখন তার পক্ষে চলে যাবে জান্নাতের ফয়সালা হয়ে যাবে আল্লাহ পাক ওই সূরা ইয়াসিন তেলাওয়াতকারীর জন্য জান্নাতের আটটি দরওয়াজা খুলে দিবেন কোন সুবহানাল্লাহ আমরা কি জান্নাতের আটটি দরওয়াজা আমাদের জন্য খোলা হোক আপনারা কি চান যেরকম চান জান্নাতের আটটি দরওয়াজা পাওয়ার জন্য আরেকটা আমল আছে কি আছে আরেকটা আমল আছে বিশ্ব নবী বলেছেন আল্লাহর কোন বান্দা বান্দি যদি প্রতিদিন ওযু করে ওযু করার পরে ওই আকাশের দিকে এরকম শাহাদাত আঙ্গুলি দেখাইয়া পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহ নবী বলেছেন ওযুর পরে শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে তাকাইয়া যে ব্যক্তি এই কালেমা শাহাদা পাঠ করবে আল্লাহ পাক তার জন্য জান্নাতের আটটি দরওয়াজা খুলে দেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেয় জোরে কোন আমিন আমার ভাইয়েরা এবারে আসুন আমি এখনো ইয়াসিনের মধ্যে কোন জায়গার মধ্যে ইয়াসিন দুইটা অক্ষরের মধ্যে আমি আছি ঘন্টার পর ঘন্টা তাফসির করতে পারবো কোরআন দিয়া ইনশাআল্লাহ শেষ হবে না ইয়াসিন এটা কার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আমার বাবারা আমার ভাইয়েরা আপনারা যারা কোরআন পড়েছেন কোরআন জানেন আপনাদেরকে বলি আল্লাহ পাক গোটা কোরআনের ভিতরে কোথাও আল্লাহ পাক তার নবীকে ইয়া মুহাম্মদ বলে একটা ডাকও দেন নাই আল্লাহ যখন কোন নবীর সাথে কথা বলার প্রয়োজন মনে করেছে তখন আল্লাহ পাক সব নবীর নাম ধরে ডাক দিয়েছে নবীদের নাম ধরে ডাক দিয়েছেন কিন্তু আমার নবী বিশ্ব নবীর নাম ধরে আমার আরশের মালিক একবারও তিনি ডাক দেন নাই
প্রিয় ভাইয়েরা সব নবীদের সাথী আল্লাহ পাক যখন কথা বলার ইচ্ছা করেছেন দেখুন কিভাবে কথা বললেন কোরআন বলছে হযরত আদমের সঙ্গে আল্লাহ কথা বলার ইচ্ছা করলেন এবার তিনি বললেন ইয়া আদম উসকুন আওতা ওয়া জাওজুকাল জান্নাহ আদমের সঙ্গে যখন কথা বলার ইচ্ছা করলেন আল্লাহ পাক বললেন হে আদম তুমি আর তোমার স্ত্রী আল্লাহর বিশাল জান্নাতে বাস করো জোরে বলুন সুবহানাল্লাহ কথা কি শুনতেছেন আমার কথা বুঝতেছেন আমার কথা সাড়া দিবেন শ্রোতারা কথা বলে তো বক্তার কথা আসে নাকি হ্যাঁ আমার ভাইয়েরা আল্লাহ বললেন আদম তুমি আর তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এখানে ডাক দিলেন আদমকে কি বলে ইয়া আদম নূহ আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ পাক কথা বলার ইচ্ছা করলেন আল্লাহ পাক বললেন ক্বালা ইয়া নূহু আন্নাহু লাইসা মিন আহলিকা ইন্নাহু আমালুন গায়রু সালিহ সূরা হুদের 47 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ও নূহ তোমার এই জাতি কখনো তারা ইমানদার নয় এরা তোমার আহাল নয় যারা ইমান ইমান আনে নাই তারা নবীর আহাল হইতে পারে না চিল্লাই কোন ঠিক কি না এরপর আল্লাহ পাক যখন দাউদের সঙ্গে কথা বলার ইচ্ছা করলেন তখন আল্লাহ পাক বললেন ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ও দাউদ নিশ্চয় আমি তোমাকে এই জমিনের জন্য এই রাষ্ট্রের জন্য খলিফা বানাইলাম জোরে বলুন আলহামদুলিল্লাহ হযরতে মূসার সঙ্গে আল্লাহ পাক যখন কথা বলার ইচ্ছা করলেন এবার হযরতে মূসার নাম ধরে আল্লাহ ডাক দিলেন এভাবে ওয়া তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ও মূসা তোমার ডান হাতে ওটা কি মুসা জবাব দিলেন কলা হিয়া আসায়া এইটা হলো একটা লাঠি এবার আল্লাহ পাক হযরতে ইব্রাহিমের সঙ্গে কথা বলার চেষ্টা করলেন তিনি ডাক দিয়ে বললেন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদাকতার রুয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনি হযরত ইব্রাহিমকে আল্লাহ ডাক দিয়ে বলছেন ইব্রাহিম তুমি আর তোমার ছেলে দুজনেই স্বপ্নকে বাস্তব রূপ দিয়েছ তোমরা আমার মুহসিন বান্দার অন্তর্ভুক্ত চিল্লাই বল আল্লাহু আকবার আল্লাহ পাক তিনি এবারে জাকারিয়ার সঙ্গে কথা বলবেন তিনি ডাক দিয়ে বললেন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগোলামিন ইসমুহু ইয়াহইয়া ও জাকারিয়া তুমি আমার কাছে আরাধনা করেছো তোমার পর দিনের দাওয়াত দেওয়ার কেউ নাই তুমি চলে গেলেই তোমার বংশে ইসলামের প্রদীপ জ্বালাবার মতন কেউ নাই রাতের গভীরে উঠে আমার কাছে কান্না করেছো তুমি তো কোনো দয়াল বাবা কোনো খাসা বাবা কোনো ভণ্ড বাবা বাবা কোন মানুষের কাছে চাও নাই তুমি চেয়েছো আমি আল্লাহর কাছে আমি আল্লাহ পাক জবাব দিয়ে দিলাম আমি তোমাকে একটা সন্তান দেওয়ার সুখবর দিয়ে দিলাম চিল্লায় গেল সুবহানাল্লাহ কত বছর বয়সে 85 কিংবা 80 বছর বয়সে আল্লাহ পাক জাকারিয়াকে একটা ছেলে দিলেন আল্লাহ কয় শুধু ছেলেই দিলাম না আমি আরশের মালিক আল্লাহ পাক তোমার ছেলের নাম রেখে দিলাম ইয়াহইয়া সুবহানাল্লাহ এবার হযরতে ইয়াহইয়ার সাথে আল্লাহ কথা বলবেন ইয়াহইয়াকে ডাক দিয়ে বললেন ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুয়া এইভাবে গোটা কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক যখনই কোন নবীর সঙ্গে কথা বলার চেষ্টা করলেন আল্লাহ পাক সব নবীর নাম ধরে আল্লাহ ডেকেছেন কোন আল্লাহু আকবার আমার ভাইয়েরা এবার দেখুন ইয়াসিন এই শব্দের মধ্য দিয়া আল্লাহ পাক বিশ্ব নবীর কত বড় মর্যাদা দান করলেন গোটা কোরআনে সব নবীদের নাম ধরে আল্লাহ ডাক দিলেন কিন্তু আমার নবীর নাম ইয়া মুহাম্মদ বলে একবারও ডাক দেন নাই এখানে কথা বলার চেষ্টা করলেন আল্লাহ পাক বললেন ইয়া সিন
ياسين বলে আল্লাহ ডাক দিলেন আরেক জায়গায় আল্লাহ পাক বললেন তহাব আরেক জায়গায় আল্লাহ পাক তিনি ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল আরেক জায়গায় ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুদাসসির قم فأوذر وربك فكبر وثيابك فطهر جرغن سبحان الله هي بصرب بريتو اٹھو مانوش کے بھوئے دیکھاؤ آر تمہار ربیر نامے تمہیں تکبیر داؤ تکبیر ہوئے کن نامے وربك فكبر تمہار ربیر نامے تکبیر داؤ زی تکبیر دیتے من ہوئے اپنا رب ہوئے پان এই তাকবীর দেওয়া ফরজ এই তাকবীর দেওয়া কি আর জোরে বলে তাকবীর দেওয়া কি আমার ভাইয়েরা বিশ্ব নবীকে বলছেন আপনি চাদর গায়ে দিয়া মুড়ি দিয়া ঘুমানোর জন্য দুনিয়াতে আপনারা পাঠাই নাই আপনি উঠেন এখানে বলেন হে বসরাবৃত আরেক জায়গায় আল্লাহ পাক বললেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাদীরা আল্লাহ পাক বললেন হে নবী নিশ্চয় আমি আপনাকে সাক্ষ্য দাতা এবং সুসংবাদ দাতা ভীতি প্রদর্শনকারী করে দুনিয়াতে পাঠাইলাম সূরা আল্লাহ আহজাবের ভিতরে আল্লাহ পাক ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই খুব ভালো করে লক্ষ্য করেন يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا جلالك الله أكبر هي نبي আমি আপনাকে দুনিয়াতে পাঠাইলাম সুসংবাদ দাতা ভীতি প্রদর্শনকারী আর মানুষকে দ্বীনের পথে দাওয়াত দানকারী হিসাবে জোরে বলুন সুবহানাল্লাহ এইভাবে আল্লাহ পাক বিশ্ব নবীর মর্যাদা দিলেন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বিশ্ব নবী সম্পর্কে বললেন আমার নবীকে আমি এমন মর্যাদা দিলাম ওয়া রাফা'না লাকা যিকরাক বলেন সবাই ওয়া রাফা'না লাকা যিকরাক ও নবী আমি আপনার সম্মান আপনার মর্যাদাকে আমি এত বুলন্ঠিত করলাম আমি এত উচ্চ আসন নিয়ে গেলাম আপনার মতন এত মর্যাদা দুনিয়াতে পাঠানো কোন নবীকে আর দেওয়া হয়েছে হযরত ইউনূসের মেরাজ হয়েছে মাছের পেটে আদমের মেরাজ হলো জান্নাত থেকে বের হইয়া মূসার মেরাজ হলো তুর পর্বতে ইব্রাহিমের মেরাজ হলো আগুনের কুণ্ডলিতে আর বিশ্ব নবীর মেরাজ হয়েছে আরশ আজিমে রাসূলের মেরাজ কোথায় হয়েছে আরশ আজিমে কি মর্যাদা দিলেন এবার দেখেন আজানের মধ্যেই আল্লাহ পাক তার নবীর কি মর্যাদা দিলেন আল্লাহ পাক বুঝালেন হাবিব মসজিদের মিনার থেকে দৈনিক আমার তাওহীদের ঘোষণা আসবে أشهد أن لا إله إلا الله أمي شاكو ديچه الله تعالى كونو إله إبار توحيد در غشنا پوري أما نبي رسالة در غشنا عاشمنا إتا تو هتي پارنا এই জন্য আজানের মধ্যে তাওহীদের পরে ঘোষণা এলো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সুবহানাল্লাহ কইবেন না ইকামতের মধ্যেই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ আছে নাকি নাই এবারে কালেমার মধ্যে দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ পরবর্তীতে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে অক্ষর কয়টা বারোটা জোরগণ কয়টা মুহাম্মদ রসুল্লাহর মধ্যে অক্ষর বারোটা সুবহানাল্লাহ বুঝতেন না তার মানে ও নবী আমি যতখানি জায়গার জন্য রব্বুল আলামিন ঠিক ততখানি জায়গার জন্য আপনি রাহমাতুল লিল আলামিন প্রিয় ভাইরা আল্লাহ রব্বুল আলামিন তার নবীকে এবারে বলছেন এতগুলি কথা বলার পরে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম এবার আল্লাহ বলছেন ওয়াল কুরআনিল হাকিম বিজ্ঞানময় কিতাবের কসম কোরআনটা শুধু আমাদের দেশের ওলামাই কেরাম মনে করে কোরআনটা শুধু ঝালফুকের কিতাব জেনভূত তালাবার কিতাব না
কুরআন শুধু জনভু তাড়াতে আসে না এই কুরআন শুধু মা বাপ মরলে পড়ে আমার মতন সিরাফারা 10 জন মোল্লাকে দাওয়াত দিয়ে এক কদম কুরআন শরীফ পড়াবেন কুরআন এই জন্য আসে নাই কি জন্য এসেছে না কুরআন হলো আওয়ার কনস্টিটিউশন কুরআন আমাদের সংবিধান কুরআন আল্লাহর দেওয়া সংবিধান কুরআন হলো মানবের জীবন বিধান জোরে করে আল্লাহু আকবার এই কোরআনের মধ্যে আল্লাহ পাক শুধু নামাজ রোজা হজ যাকাতের কথাই বলেন নাই এই কোরআনের ভিতরে আল্লাহ পাক মানব সৃষ্টির রহস্যের কথা বলেছেন দুনিয়া সৃষ্টির রহস্যের কথা বলেছেন এই কোরআনের ভিতরে আল্লাহ পাক মানুষের বেঁচে থাকার কথা বলেছেন মানুষের মরে যাওয়ার কথা বলেছেন এই কোরআনে মানুষের আয় রুজি কেমনে কামাই করবে সেই কথা বলেছেন এই কোরআনের ভিতরে আল্লাহ পাক চিকিৎসা বিজ্ঞানের কথা বলেছেন মেডিকেল সায়েন্সের কথা বলেছেন এমব্রোলজির কথা বলেছেন জিও জিওগ্রাফির কথা বলেছেন তারপর বায়োলজির কথা বলেছেন জুলজির কথা বলেছেন ম্যাথমেটিক্সের কথা বলেছেন ভূতত্ত্বের কথা বলেছেন নৃতত্ত্বের কথা বলেছেন মহাশূন্যের কথা বলেছেন ব্ল্যাক হোলের কথা বলেছেন গ্যালাক্সির কথা বলেছেন পৃথিবীর কথা বলেছেন জোরে করে আল্লাহু আকবার এই কোরআনি সমাজ কেমনে চলবে কিভাবে নারীরা তাদের পর্দা মেইনটেইন করবে কিভাবে নারীরা তাদের সতীত্বের হেফাজত করবে কিভাবে নারীরা তাদের মহরানা আদায় করবে মা নারীর মহরানা কিভাবে নির্ধারণ করতে হবে যেই পুরুষ নারীর কাছে বিয়ে বসবে আর নারী বিয়ে করবে কথা কি উল্টো কইছি না ঠিক কইছি হ্যাঁ তাই না ঠেলা লাগ উল্টো কইছি নাকি না জাতে মাতাল তালে ঠিক আমি উল্টা কই দেই নারীরা বিয়ে বসে পুরুষেরা বিয়ে করে আমগো দেশে কো পুরুষেরা বিয়ে করে নারী নারীরা বিয়ে বসে না নাউজুবিল্লাহ ইসলাম নারীকে অধিকার দিয়েছে বিজ্ঞানময় কিতাবের ভিতরে ওয়াল কুরআনুল হাকীম বিজ্ঞানময় কিতাব এই কিতাবের ভিতরে নারীকে আল্লাহ পাক কেমন অধিকার দিল দেখেন ছেলে যখন বিয়ের প্রস্তাব দেয় মেয়ে দেখে আগে মেয়ের পানি দিয়ে হাঁটাইতো কয় হাঁটেন দেখি ঠেঙ্গের তলাটা সমান আসেনি আছে না তারপরে এখন আমরা দেখি ফেসবুকে মাঝে মাঝে দেখি এখন মেয়ে দেখতে যায় গায়ের মধ্যে কি করে কয় সাবান আনেন সাবান দিয়ে মায়ের হাত দলেন মুখ দলেন আমরা দেখি আলকাতার মাখছি কিনা আছে না নাই আমার ভাইয়েরা এরপরে ছেলের বাপ যায় ছেলের ভাই যায় ছেলের দুলা ভাই যায় হ্যাঁ যাইয়া মাথার ওড়না সরায় কাপড়ের চুলগুলি দেখে এরপরে ঠেঙ্গের নিচে দিয়া কয় কুদুর কাপড় তোলেন দেখি ঠেঙ্গের পাতা তো সাদা দেয়া যায় মনে হয় আলকাতারা মাখছেন উপরেটা ঠিক আছে কিনা আপনারা এদেরকে ভদ্র বলবেন না বেয়াদব বলবেন চিল্লে বলে কারা যেই ছেলে বিয়ে করবে ওই ছেলে শুধু মেয়েটাকে দেখার অধিকার আছে তুমি বলে তুমি ছেলের দুলা ভাই তুমি ছেলের বড় ভাই তুমি ছেলের বাপ তোমার দেখার কারো অধিকার নাই মেয়ের কি বাজারের কোরবানি গরু পাইছো কিনা দাঁতগুলি একটু ভেটকাইয়া দেখাও কোরবানির গরুর জন্য না দেখে দাঁত কয়টা দাঁতছে কোরবানি উপযোগী হয়েছে কিনা এদের নিয়ে তুমি কি কোরবান দিবা নাকি আমার ভাইয়েরা যেই সমাজে নারীদের ইজ্জত ছিল না সম্মান ছিল না যেই সমাজে নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো ওই সমাজে কোরআন এলো বিশ্বনবী বিশ্বনবীকে আল্লাহ পাক বলছেন নবী আপনি শুনাইয়া দেন ওয়া ইদাল মাউদাতু সুইলাত বি আইজি যামবিন কুতিলাত কোন অপরাধী এই জীবন্ত কন্যাগুলিকে মাটির তলে পুঁতে দাও কি জন্য তাদেরকে মেরে ফেলো এদের অন্যায়টা কি এদের একটা অন্যায় এরা কন্যা হয়ে জন্মগ্রহণ করেছে বলেই আজ এই পৃথিবীতে তাদের বেঁচে থাকার অধিকার নাই নাউজুবিল্লাহ বলেন পুরুষকে বানাইছেন এর মেয়ের কত কন্যা আল্লাহ নামতে কষ্ট হয় চিল্লায় কন্যা শাহাদাত আঙ্গুলি দেখায় কর আল্লাহ আরো জোরে কর আল্লাহ চিল্লায় বলে আল্লাহ আল্লাহ শুনে নেই মনে আল্লাহ ঘুমাইয়াছে টেলিফোনে ফোন দেন আল্লাহ জাগবে নাকি আল্লাহর ঘুমাচ্ছে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম আল্লাহকে কোনো ঘুম কোনো তন্দ্রা স্পর্শ করে না কবি বলছেন গভীর রাতে আধারে কেউ যদি ডাকে তোমারে দাও
তখন সারাপ হয়ে বেকুল পারাপ কাউকে নিরাশ করো না এমনি রহম ও প্রভু প্রভু ও প্রভু পৃথিবীতে এত ভাষা নেই যত রূপে ডাকি তোমায় এ ধরাতে এত সুর নেই যত গানে খুঁজি তোমায় ও প্রভু প্রভু ও প্রভু জোরকাল সুবহানাল্লাহ আমার ভাইরা আল্লাহ পাক এই কোরআনের মধ্যে নারীদেরকে অধিকার দিয়েছেন বিশ্ব নবীর কাছে বুখারী মুসলিমের হাদিস এক সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি সবচেয়ে ভালো ব্যবহার কার সঙ্গে করব আল্লাহর নবী বললেন তোমার মায়ের সঙ্গে তারপর কার সঙ্গে তোমার মায়ের সঙ্গে তারপর কার সঙ্গে তোমার মায়ের সঙ্গে তারপর কার সঙ্গে তোমার বাবার সঙ্গে মায়ের কথা কয়বার আরো যখন কয়বার কারণ এ মাকে মর্যাদা দিলেন কে আল্লাহ মাকে মর্যাদা দিলেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কারণ ইনি তো আমার মা যিনি আমাকে 9 মাসের অধিক গর্ভে ধারণ করেছে মার কলিজায় কত লাথি মেরেছি মায়ের বুকে কত গুতা মেরেছি মা না খাইয়া আমাকে মানুষ করেছেন সেই মা আজ তিনি অসুস্থ অবস্থায় মার সাথে খারাপ ব্যবহার করি আজকে সুন্দর একটা মেয়ে বিয়ে করলাম মা বাবা আমার কাছে ভালো না মা বাপ কষ্ট করে জায়গা জমিন বিক্রি করে বিদেশে পাঠাইলো আর ছেলে শ্বশুর বাড়িতে বউয়ের নামেই অ্যাকাউন্ট করে টাকা পাঠায় জোরেগণ ঠিক কিনা আমার ভাইরব মা হিসাবে নারীদেরকে আল্লাহ মর্যাদা দিলেন কন্যাদেরকে বেঁচে থাকার অধিকার দিলেন স্ত্রীকে স্বামীর শান্তির বাহন বানালেন নারীদেরকে অধিকার দিলেন নারীরা পুরুষকে বিয়ে করে আর পুরুষেরা বিয়ে বসে এইভাবে আল্লাহ মর্যাদা দিলেন পুরুষদেরকে বলছেন ওয়াহাতুন নিসা সাদাকাতিন নিহলা তুমি যে নারীর কাছে বিয়ে বসবা বিয়ে বসার আগে তার জন্য নির্ধারিত একটা মোহর নির্ধারণ করো ওইটা তারে দাও তারপর বাসার ঘরে যাও তারপর তাকে তুমি টাচ করো ইসলামের হুকুম হচ্ছে যেই পর্যন্ত আপনি নারীর মোহরানার টাকা আদায় না করবেন ওই পর্যন্ত আপনার ওই স্ত্রীর গায়ে আপনি হাত দিতে পারবেন না বুঝতে পেরেছেন এখন মোহরানা দেয় না এখন মোহরানা দেয় না আমার ভাইয়েরা মোহরানা ধরে 10 লাখ 1000 3 টাকা 12 আনা ছেলে বেতন 15,000 কেয়ামত পর্যন্ত তো সে মোহরানা আদায় করতে পারবে না কথা কয় নাকি ঠিক কিনা ছেলের মোহরানা ধরবেন আপনি ওইভাবে ছেলের মাসিক বেতন কত সে সংসার চালাইয়া বউয়ের মুখে হাসি ফুটাইয়া সে মাসে মাসে কত দিতে পারবে অথবা বিয়ের আগে কত দিচ্ছে ধরুন 3 লাখ টাকা মোহরানা হলো 5 লাখ টাকা হইল আপনি অর্ধেক অলঙ্কার দিয়া এখন স্বর্ণ এক ভরির দাম 22 ক্যারেট 80,000 টাকা এরকম 3 ভরি স্বর্ণ দিলেন এই স্বর্ণের দামের উপর ভিত্তি করে মোহরানা অর্ধেক পরিশোধ হইল বাকি টাকা স্ত্রীকে স্পর্শ করার আগে দিতে হবে এখন বাসর ঘরে যাবেন শিখাইয়া দেই যারা বিয়ে করেন না এখন শিখাইয়া দিচ্ছি আমার ভাইয়েরা বাসর ঘরে যাবেন যাইয়া দুজনের সাথে পরিচয় হবেন 2 রাকাত নামাজ আদায় করবেন শুকরানা নামাজ এরপরে বলবেন আমার আপনার মোহরানা এত টাকা হয়েছে এত টাকা পরিশোধ হয়েছে আপনি জানছেন না কি হ্যাঁ জেনেছি বাকি তো 1.5 লাখ টাকা ইসলামের নিয়ম হলো আপনাকে বুঝাইয়া না দেওয়া পর্যন্ত আমাকে আমি আপনাকে ধরতে পারবো না আপনি আমাকে পারবেন না এখন আপনি যদি বলেন মোহরানার টাকা দেওয়া ছাড়া আমাকে স্পর্শ করতে পারবে না আমাকে 6 মাস সময় দেন 6 মাসে যা কাজ কাম করি যা বেতন পাই জমা করে আপনাকে দিব তারপর আপনার কাছে আসমো কইবে ও মা আর নেগেন কিতা কল হ্যাঁ ঠিক আছে আমি আপনার অনুমতি দিলাম 1.5 লাখ টাকা আমার মোহরানা বাকি আছে আল্লাহ কয় ওই 1.5 লাখ টাকা থেকে যদি তোমার স্ত্রী আনন্দ চিত্তে 50,000 টাকা ছেড়ে দেয় তুমি সানন্দে সেটা গ্রহণ করো তবে মাফ চাইও না আন্নারা মাফ করে দেন আনে কি বিক্ষোভ নাকি আপনি বাবুর কাছে মাফ চাইয়ে ছোট হন কেন স্ত্রী যদি বলে 50,000 টাকা ছেড়ে দিলাম বাকি 1 লাখ টাকা আপনি আমাকে আস্তে আস্তে পরিশোধ করে দিবেন আমি অনুমতি দিলাম তাহলে পিরিশ কথা ঠিক আছে কিনা
মনে রাখবেন যুবক ভাইরা মহররার টাকা যদি আপনি আদায় না করে মৃত্যুবরণ করেন কিয়ামতের দিন জিনাকারের কাতারে আল্লাহ আপনাকে দাঁড় করাবে পরিশেষে এই সমাজ এবং এই রাষ্ট্রের যুবক মা বোন সহ যদি ভালো হতে চাই তাহলে আমাদেরকেই কোরআনের আলোকেই এই সূরা ইয়াসিনের আলোকেই এই কোরআনের প্রতি বিশ্বাসী হতে হবে আল্লাহর উপর সঠিক ঈমান আনতে হবে ঈমানের পরেই আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি হতে হবে কি হতে হবে নামাজি হতে হবে আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলে গেলাম এই সমাজের লোকেরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ সহিভাবে আদায় করেন ইনশাআল্লাহ এই সমাজের যুবকগুলি খারাপ হবে না এই সমাজের মা বোনেরা যদি সঠিকভাবে আল্লাহর ভয় করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন তাহলে বাড়ির উঠান লইয়া বাড়ির ঝাড়ু লইয়া বাড়ির ড্রেন লইয়া হাঁসমুরগি লইয়া মহিলাদের কণ্ঠ উঁচা হবে না ঝগড়া করবে না মারামারি করবে না চিল্লাইও ঠিক কি না সমাজে সমাজে অনেক নারী আছে সমাজে অনেক নারী আছে তারা বাড়িতে গলা উঁচা কইরা এরা ঝগড়া বিবাদ করে গালি গালাজ করে যেরকম ঠিক কি না সুতরাং মা বোনদেরকে বলি মা বোন মরতে হবে কবরে যেতে হবে আপনার গলার আওয়াজ উঁচা করে যে আপনি ঝগড়া করেন গালি গালাজ করেন এ কণ্ঠের মধ্যে দিয়ে আল্লাহ পাক লোহাকে গরম করে জাহান্নামে আপনার গলা দিয়ে সেটা ঢুকাইয়ে দিবে তখন কি করবে আল্লাহ পাক আমাদেরকে সতর্ক তৌফিক দান করে আমরা বলি আমিন